বড়দিনের উৎসবে মাতোয়ারা ছিল গোটা বিশ্ব, কিন্তু এর মাঝেও খুব একটা স্বস্তিতে নেই বিশ্ববাসী। বর্তমানে চীনের কোভিড সংক্রমণের বারবারান্তি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভারতেও পাওয়া গেছে কোভিডের নতুন ভ্যারাইন্ট, আর এর মাঝেই উৎসবমুখর ভারতে কোভিড সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন চিকিৎসকরা। মাস্ক না পরেই পথে নেমেছিল বহু মানুষ, সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছে কেন্দ্র। তবে সংক্রমণ বাড়লে লকডাউন একমাত্র পন্থা বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের কোভিডের বিস্ফোরণ ঠেকাতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবারও মাস্ক স্যানিটাইজার ব্যবহারের নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এমনটাই বিবৃতি দিয়েছে কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একটি বৈঠকের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দেশের সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে মহড়া শুরু হবে। কোভিড ঠেকাতে দেশ কতটা প্রস্তুত তা বোঝা যাবে এই মহড়া থেকে এমনটাই কিন্তু বলা যেতে পারে। কোভিড যুদ্ধে অস্ত্রে শান দিতে চলেছে দেশ, সেটাই কিন্তু এই মহড়া থেকে বোঝা যাবে। কোভিডের বারবারান্ত হলে হাসপাতালও ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত অক্সিজেন এবং আইসিইউ বেডের ব্যবস্থা আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। প্রত্যেকটি হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো ও স্বাস্থ্যকর্মী আছে কিনা বিষয়টি তদারকি করে দেখবে স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই মহড়া সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। চীনে সম্প্রতি ভয়াবহ আকার নিয়েছে করোনার নতুন উপরূপ BF7। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, হাসপাতালেও নেই পর্যাপ্ত বেড, শ্মশানে উপচে পড়ছে কোভিডের মৃতের ভিড়। রীতিমতো সিঁদুরের মেঘ দেখছে ভারত। তবে কি পশ্চিমবঙ্গ জারি করা হবে লকডাউন, কি জানাচ্ছে রাজ্য সরকার? সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে স্পষ্ট উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলা কি নাইট কার্ফু বা লকডাউনের পথে হাঁটতে চলেছে? এই জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে ওই ধরনের কোনো পদক্ষেপের দিকে এগোচ্ছে না রাজ্য সরকার, যখন হবে তখন দেখা যাবে, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি বারবারান্ত হয় তখন আমরা বলবো মাস্ক পরুন বা সতর্কতা অবলম্বন করুন। তিনি এও জানিয়েছেন, কোভিড যদি আসো তাহলে গঙ্গাসাগর মেলা হবে এবং নিয়ম মেনেই মেলা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।